আলাইকুম। ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আগের স্লাইডে আগের ভিডিওতে দেখতেছিলাম আপনার ক্রিপ্টোগ্রাফি, আপনার ক্রিপ্টোগ্রাফির প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছিলাম। তো এবার আমরা আলোচনা করব 2 নম্বর, মনো অ্যালফাবেটিক সাইফার কি জিনিস। মনো অ্যালফাবেটিক সাইফার হলো কি, এটি একটি অ্যালফাবেটকে অন্য একটি র্যান্ডম অ্যালফাবেট দ্বারা রিপ্লেস করবে, বাট ইউনিক ভ্যালু থাকবে, এতে হ্যাকাররা হ্যাক করতে কঠিন হবে। আমরা এর আগে যখন আলোচনা করেছিলাম আপনার সাবস্টিটিউশনে দেখছি আমরা একটা কি এর মাধ্যমে আমরা ডিফাইন করে নিতাম যে আমরা কিভাবে আমাদের সাইফার টেক্সটটাকে সাইফার করব। কিন্তু মনো অ্যালফাবেটিকে যে আমরা একটা যে আমাদের অ্যালফাবেটগুলো আছে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলোকে আমরা র্যান্ডম যে কোনো অন্য একটা অ্যালফাবেট দ্বারা আমরা রিপ্লেস করব। যেমন এখানে আমার এ বি এ থেকে জেড পর্যন্ত প্লেন টেক্সট সাইফার টেক্সট দেখতেছেন, এম এন বি বি সি এক্স জেড এরকম র্যান্ডমভাবে এক একটা অ্যালফাবেটকে আপনার রিপ্লেস করতেছে। ঠিক একইভাবে এখন আমরা একটা প্লেন টেক্সট বব আই লাভ ইউ অ্যালিস এই মেসেজটাকে আমরা সাইফার টেক্সট করব। দেখুন বীর বদলে এন, ওর বদলে কে, বীর বদলে এন, এইভাবে একটি সাইফার টেক্সট ক্রিয়েট হয়েছে। তো এই সাইফার টেক্সটটা হলো কি আপনার মনো অ্যালফাবেটিকভাবে হয়েছে, মনো অ্যালফাবেটিক র্যান্ডমলি কাজ করে। মনো অ্যালফাবেটিক ড্রব্যাক কি, ড্রব্যাক হলো যদি মোর রিপিটেড অ্যালফাবেট থাকে তাহলে হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারবে। মোর রিপিটেড অ্যালফাবেট বলতে কি বোঝানো হয়েছে, মোর রিপিটেড অ্যালফাবেট হলো আপনার যেমন বীর ফলে এন বা সি যদি এন বা আই যদি এন এরকম যদি হয়, মানে একই যেমন সাইফার টেক্সটে যখন মানে আপনার মাল্টিপল বা আপনার রিপিটেড অ্যালফাবেট হবে তখনই আপনার সাইফার টেক্সটটা ইজি হয়ে যাবে এবং হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারবে। তো আমাদের 3 নম্বর যে উদাহরণ সেটা ছিল আপনার ফোলি অ্যালফাবেটিক সাইফার। ফোলি অ্যালফাবেটিক সাইফারটা আপনার একটু হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারবে না, কারণ এখানে আপনার কি আমরা আগে যেটা পড়ছিলাম যে আমরা সাবস্টিটিউশন সাইফারের ভিতরে যেটা পড়ছিলাম যে আমরা একটা এক সিঙ্গেল কি থাকতো, কিন্তু ফোলি অ্যালফাবেটিক সাইফারের ভিতরে 3টা কি থাকে। যেমন আমরা একটা কি দোষি এক্স যেটা আপনার কি হইলো 2, আবার ওয়াই একটা দোষি যেটা কি হইলো 4, আবার জেড একটা দোষি সেটার কি হইলো 5। ওই হিসেব করে আমাদের প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে রূপান্তরিত করে। যেমন এক্স যখন কি যখন 2 তখন এ সি বি ডি সি ই ডি এফ ডট 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 জেড বি, আবার ওয়াই যখন 4 যখন আমার কির ভ্যালু যখন 4 তখন হবে একরকম, জেড এর ভ্যালু যদি 5 তখন হবে একরকম। এখন আমরা ধরে নিয়েছি একটা প্লেন টেক্সট এ বি সি ডি বি সি এরকম একটা প্লেন টেক্সট যেটার কি ধরে নিয়েছি আমরা একবার এক্স ওয়াই জেড আবার এক্স ওয়াই জেড এই মিলে র্যান্ডমলি কি ধরে নিয়েছি। এখন এই কি এর সাপেক্ষে আমাদের সাইফার টেক্সটটা কেমন হবে, প্রথম এক্সের ক্ষেত্রে আমরা প্রথম সাইফার টেক্সট কি নিব, সির বদলে আমরা এর বদলে সি নিব, তারপর ওয়াই এর ক্ষেত্রে বীর বদলে আমরা কি নিব এফ নিব, জেড এর বদলে আমরা কি নিব এইচ নিব। ঠিক একইভাবে আবার যখন এক্স আসবে তখন আমরা ডির বদলে কি নিব এফ নিব, আবার ওয়াই এর বদলে কি নিব আমরা এফ নিব, এবং জেড এর বদলে কি নিব এস নিব। এইভাবে যখন একটা ফোলি অ্যালফাবেটিক সাইফারের ক্ষেত্রে আমার কাজ করা হয় তখন আপনার কির ভ্যালুগুলো দেখুন 2, 4, 5 এরকম র্যান্ডমলি হবে, এক এক রকম হবে। আপনি কারণ কি তো 1 থেকে 26 পর্যন্ত নিতে পারবেন, তখন এক এক রকম হবে, আর এক এক রকম হওয়ার কারণে তখন একটা হ্যাকাররা সহজেই সে এরকম 3টা বা 4টা 5টা অ্যালফাবেটের আপনি কি তো আর ওরা র্যান্ডমলি জেনারেট করতে পারবেন, তখন একটা হিউজ পরিমাণ কি হয়ে যাবে আর সহজেই আপনার হ্যাকাররা হ্যাক করতে পারবে না। এই পদ্ধতিটা হলো গিয়ে আপনার সবচেয়ে একটা সিকিউরেট পদ্ধতি। ফেলি আপনার যে 3টা পদ্ধতি দেখছি একটা মেসেজ সিকিউরেট করা, তার মধ্যে সবচেয়ে কঠিন মেসেজ সিকিউরিটির পদ্ধতি হলো ফোলি অ্যালফাবেটিক সাইফার। তো আমরা সামনে দেখব কিভাবে এই 3টা অ্যালফাবেট মনো অ্যালফাবেটিক, সাবস্টিটিউশন অ্যালফাবেটিক এবং ফোলি অ্যালফাবেটিক সাইফারের মাধ্যমে কিভাবে একটা মেসেজ সিকিউরিট করা হয়। তো আমাদের সামনের ভিডিওগুলো দেখুন, আমাদের পুরো ভিডিও সিরিজটা আপনারা দেখুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে যারা নেটওয়ার্কিং পড়তেছে বা নেটওয়ার্কিং পড়বে তাদের সবাই কাছে আপনি ছড়িয়ে দিন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।